আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি আছি আশরাফুল কবির নয়ন, পড়াশোনা করছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি মূলত আমরা রাশি কাকে বলি? রাশি হচ্ছে এই ভৌত জগতে যা কিছু আমরা দেখতে পাই সেগুলোই হচ্ছে রাশি। তো রাশির মধ্যে আমরা এখানে দুইটা রাশিকে বিবেচনা করতে পারি ভেক্টরে, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। সো ভেক্টর রাশির যে রাশির মান ও দিক উভয় রয়েছে, তাহলে ভেক্টর রাশি বুঝি, তাহলে ভেক্টর রাশির মান এবং দিক উভয় রয়েছে, আর স্কেলার রাশির শুধুমাত্র মান রয়েছে কিন্তু কোনো দিক নেই। কারণ স্কেলার রাশির যে শুধু একদিকে শুধু মান রয়েছে কিন্তু দিক নেই, কিন্তু ভেক্টর রাশির মান দিক দুটো থাকবে। যেমন একটা গাড়ি যদি এখানে 5 কিলোমিটার বেগে চলে, তাহলে 5 কিলোমিটার বেগে যদি পূর্ব দিকে চলে, তাহলে এই গাড়িটি আমরা কি একটা ভেক্টর রাশি? একটা ব্যাগ যদি বলি 5 কিলোমিটার বেগে চলে, তাহলে এই ব্যাগটা কি একটা ভেক্টর রাশি? কেন ভেক্টর রাশি? কারণ 5 কিলোমিটার একটা মান আছে, এটা একটা মান পাচ্ছি। আর কোন দিকে? আমরা যদি দিক বলি, পূর্ব দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে। তাহলে মান প্লাস দিক উভয় যখন পাচ্ছি, তখন এটা কি, তখন অবশ্যই এটা একটা ভেক্টর রাশি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি বলি, আর যদি স্কেলার রাশির ক্ষেত্রে কোনো দিক নেই, শুধুমাত্র মান আছে, তাহলে সেটাকে আমরা বলবো স্কেলার রাশি। তো আশা করি বুঝতে পেরেছি যে স্কেলার রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, আর ভেক্টর রাশির মান দিক উভয় রয়েছে। আমরা যদি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা দেখি, যে উদাহরণগুলো, তো উদাহরণগুলো আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। যে গ্রেট প্রিয়তম প্রেমিকার ভ্রাতাকে বশ করে, বশ ভাবে, তো এই ছন্দের মাধ্যমে আমরা সকল ভেক্টর রাশিগুলোকে আলাদা করতে পারি, আর বাকি সবগুলো তাহলে স্কেলার রাশি হবে। তাহলে গ্রেড যদি আমরা বলি, যে গ্রেডতে এখানে কী বুঝতেছি, গ্রেডতে গ্রেডিয়েন্ট আর টর্ক, গ্রেডতে গ্রেডিয়েন্ট আর হচ্ছে টর্ক, আর প্রিয়তমে প্রিয়তে হচ্ছে প্রাবল্য, ওতে হচ্ছে ওজন, ত্বরণ আর হচ্ছে মন্দন, আর প্রেমিকার এখানে পৃষ্ঠতান, তারপরে মহাকর্ষীয় প্রাবল্য, তারপর হচ্ছে কার্ল, এগুলো হচ্ছে প্রিয়তম প্রেমিকা দিয়ে বলেছে। আর ভ্রাতাকে এখানে বোঝাইছে যে ভ্রামক, যেমন তড়িৎ ভ্রামক। কিন্তু একটা জিনিস আমাদেরকে এই ভ্রামক থেকে খেয়াল রাখতে হবে, যে এখানে যত ভ্রামক আসবে সবগুলোই হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু এক্সেপ্ট শুধুমাত্র জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক অবশ্যই অবশ্যই স্কেলার রাশি। এই জিনিসটা যেন আমরা কোনোভাবেই ভুল না করি, যে আমরা ট্রিক্স কী শিখলাম, যত ভ্রামক পাবো সবগুলাই হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু একমাত্র স্কেলার ভ্রামকটা হচ্ছে জড়তার ভ্রামক, যদি আসে সেটা হবে স্কেলার ভ্রামক। এটা যেন খুব খুব ভালো মতো মনে থাকে। তারপরে আমরা বস আসি, যে বসতে হচ্ছে বল আর স্মরণ, বল স্মরণ, আর ভাবেতে হচ্ছে ভরবেগ আর হচ্ছে ব্যাগ। তাহলে এখন ব্যাগ ভরবেগ আমরা দেখতে পাইলাম। তাহলে গ্রেডতে গ্রেডিয়েন্ট টর্ক, প্রিয়তমতে প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, প্রেমিকাতে হচ্ছে পৃষ্ঠতান, মহাকর্ষীয় প্রাবল্য, কার্ল, আর ভ্রামকতে বলছি ভ্রাতাকে ওখানে ভ্রামক, যে শুধুমাত্র যত ভ্রামক পাবো সব ভেক্টর এক্সেপ্ট জড়তার ভ্রামক, কারণ জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি। জড়তার ভ্রামকের শুধুমাত্র মান আছে কিন্তু আর কোনো নির্দিষ্ট কোনো দিক নেই। আর বসতে হচ্ছে বল স্মরণ, কারণ বলের একটা মান দিক আছে আর স্মরণের তো একটা দিক আছে, মান আছে। আর ভাবেতে ভরবেগ আর ব্যাগ, ব্যাগ ভরবেগের দুইটারই মান এবং দিক উভয় করে আছে, তাই আমরা এই সবগুলোকে বলতেছি ভেক্টর রাশি, আর জড়তার ভ্রামকে শুধুমাত্র বলতেছি স্কেলার রাশি। এই উদাহরণগুলোর বাহিরে যেগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে স্কেলার রাশি, তাই এক পাশ মনে রাখলে আরেক পাশ তোমরা সহজেই বলতে পারবে। তাই এক পাশটা মনে রাখলেই আরেক পাশ তোমাদের এমনি আসলে বুঝতে পারবে কোনটা স্কেলার আর কোনটা ভেক্টর। তাহলে সবগুলোকে যদি আমরা একভাবে একটা ছকের মধ্যে দেখি, চলো আমরা একটা ছকের মাধ্যমে দেখার চেষ্টা করি। সো সবগুলো যদি আমরা ছকের মাধ্যমে দেখি, তাহলে কী দেখতে পাচ্ছি, ভেক্টর রাশিগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট, টর্ক, বল, স্মরণ, ত্বরণ, মন্দন, পৃষ্ঠটান, মহাকর্ষীয় প্রাবল্য, কার্ল, ভ্রামক হচ্ছে সকল ভ্রামক শুধুমাত্র জড়তার ভ্রামক ব্যতিক্রম, আর তড়িৎ ক্ষেত্র ব্যাগ ভরবেগ, এই সবগুলোই হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।